হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা তো এখানে টার্গেট যে পয়েন্ট কাট ডেজিগনেটর আছে ওইটা ইউজ করে আমরা কি করলাম, আমরা এখানে জয়েন্ট পয়েন্টটা ইউজ করলাম এবং জয়েন্ট পয়েন্টের যেই জেপি যে আমরা এখানে যে প্যারামিটার পাস করছি ওটা থ্রুতে আমরা আমাদের আর্গুমেন্টগুলো কিন্তু এখানে নিয়ে আসলাম। তো আমরা এখন দেখব যে আমরা এখানে টার্গেট না, আমরা যদি এখানে আর্গস ইউজ করি তাহলে আর্গুমেন্টের ওই পয়েন্ট কাট ডেজিগনেটর দিয়ে আমরা কিভাবে সেই একই কাজ করতে পারি কিন্তু আরেকটু মোর ডিফাইন ওয়েতে করতে পারি সেটা আমরা দেখব। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি, আর্গস লিখে দিতে পারি এবং আমরা কোন কোন আর্গুমেন্ট নিচ্ছে সেই মেথডগুলো আমরা এখানে টার্গেট করতে পারি। এটা আমরা আগেও দেখেছি, আমরা যদি এখানে শুধু ইন্ট করি, হ্যাঁ শুধু ইন্ট করে যদি আমরা এটার একটা আউটপুট নিতে চাই তাহলে আমরা আগে এটা একবার রান করি, আমাদের অ্যাপ ক্লাস সেটে চলে যাই, অ্যাপের ভেতরে লেট আস ট্রাই টু রান ইট। হ্যাঁ, আমাদের যে একটা আর্গুমেন্ট ইন্টিজার আছে এই যে স্ন্যাপ এক্সপোজার 500, আমরা এখানে যেটা করছি সেটার আগে কিন্তু আমাদের বিফোর ডেমো এখন কাজ করছে, তাই না? সো দ্যাট ইজ এক্সপেক্টেড। তো আমরা যদি এখানে ডাবল দিয়ে দিই তাহলে আমাদের ইন্ট আর ডাবল দুটার জন্যই এটা কাজ করবে। এই যেখানে আমাদের আমরা পাঠাচ্ছি যে স্ন্যাপ উইথ এক্সপোজার 500 অ্যান্ড অ্যাপারচার 1.8, এখানে আমাদের ইন্টিজার পাস করছি, আমরা আমাদের অ্যাপে চলে যাই, এই যে ইন্টিজার পাস করছি এবং আমরা অ্যাপারচার এটা একটা ডাবল ভ্যালু পাস করছি সেটাই কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে, তাই না? সেটার আগে আমাদের বিফোর ডেমোটা আমাদের এখানে অ্যাডভেসটা কাজ করছে, উইচ ইজ গুড অ্যাজ এক্সপেক্টেড, আমরা আগে যেভাবে করেছি। তো এখন আমরা যেটা করব, আমরা এখানে ইন্ট আর ডাবল না লিখে আমরা এখানে চাইলে লিখে দিতে পারি আমাদের প্যারামিটার দুটোর নাম, সেটা আমরা দিতে পারি এক্সপোজার অ্যান্ড আমরা এখানে দিতে পারি অ্যাপারচার। এবং আমরা এখানে আমাদের মেথডের ডেফিনেশনে আমরা এখানে তখন বলে দেব যে ইন্ট এক্সপোজার অ্যান্ড ডাবল অ্যাপারচার, ঠিক আছে? এখন আমরা এই ডেফিনেশনটা আমরা এখানেও লিখে দিব আমাদের প্যারামিটারগুলো, এক্সপোজার। এখন আমাদের এই জয়েন্ট পয়েন্টার আসলে এই জায়গাতে আর দরকার নেই, আমরা এখানে ডিরেক্টলি বলে দিতে পারি ইন্ট অ্যাপারচার। এখন আমাদের এখানে কিন্তু ওই ভ্যালুগুলো চলে আসবে আমাদের পয়েন্ট কাটের থ্রুতে, আমরা এখানে জেপিটাকে জয়েন্ট পয়েন্টের এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, আমরা এখানে জাস্ট ডিরেক্টলি বলে দিতে পারি সিস আউট দিয়ে, আমরা প্রিন্ট এলএন না দিই, এখানে প্রিন্ট এফ দিই, আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা বলতে পারি এক্সপোজারটা হচ্ছে %d, অ্যাপারচার হচ্ছে %.2f, টু ডেসিমেলের জন্য নিউ লাইন একটা দিয়ে দিলাম এবং এখানে আমরা এক্সপোজারটা পাস করি এবং অ্যাপারচারটা পাস করি। সো দিস শুড নাও গিভ আস দোজ প্যারামিটার ভ্যালুস আমরা যখন এটাকে রান করবো। লেটস ট্রাই ইট আউট। এবং আমরা দেখতে পাচ্ছি এক্সপোজার 500 এবং অ্যাপারচার 1.8, এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা জয়েন্ট পয়েন্টে এখানে না নিয়েই আর্গুমেন্টগুলো কিন্তু আমরা ডিরেক্টলি এই জায়গাতে পেয়ে যাচ্ছি। তো আমাদের আর্গস পয়েন্ট কাটের থ্রু দিয়ে আর্গুমেন্টটা কীভাবে আনবো, মানে আর্গস ডেজিগনেটারের থ্রু দিয়ে আমরা কীভাবে আর্গুমেন্ট আমাদের মেথডের আর্গুমেন্টের ভ্যালুগুলো আমরা নিয়ে আসবো সেটা আমরা দেখলাম। তো আমাদের নেক্সট টিউটোরিয়ালে আসলে আমরা কিছু পয়েন্ট কাটের কম্বিনেশন করা শিখব। সো আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস। আপনারা যদি আমার কোর্সটি ইউটিউবে ফ্রি প্রিভিউ হিসেবে দেখে থাকেন তাহলে একটি জিনিস লক্ষ্য করুন, এখানে learn.livingoncodes.com এ আসলে আপনি এই কোর্সের ফুল ভার্সনটি পাবেন। এখানে ফুল ভার্সনে এসে আপনি যদি এই কোর্সটিতে এনরোল করেন তাহলে আপনি লাইফটাইম অ্যাক্সেস পাবেন, এই কোর্সের সবগুলো ভিডিও টিউটোরিয়াল আপনি এখানে এসে দেখতে পাবেন। তো আমি আশা করব আপনি যদি এই ইনফরমেশনটা আপনার ফ্রেন্ড বা কলিগ যারা আছে তারা যারা স্প্রিং শিখতে চাচ্ছে তাদের সাথে শেয়ার করবেন এবং এই প্রোগ্রামে এসে এনরোল করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।